আমাদের ছোটোবেলায় মনে পড়ে রবিবার মানেই সারা সকাল হুটুপুটি করে খেলা তারপর ক্লান্ত হয়ে প্রচণ্ড খিদে নিয়ে বাড়ি ফেরা গরম গরম ভাতের সাথে মায়ের হাতের তৈরি এরকম লাল লাল মাংসের ঝোল সাথে বড় বড় আলু আর এখনও রবিবার মানে মাংসের ঝোল কিন্তু মাস্ট সেটা মাটন হতে পারে অথবা চিকেন আর আমি রবিবার যেভাবে মাংসের ঝোলটা রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসলটেড রেসিপিজে এখানে সাড়ে ছশো গ্রাম মাংস আছে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তাতে প্রথমে দেড়টা চামচ নুন দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এরপর টু টি স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে একটুখানি রেখে দিচ্ছি বেশিক্ষণ রাখতে হবে না আধ ঘন্টা মতো রাখলেই হবে এই ফাঁকে মশলা আর কাটাকাটিগুলো করে নিতে পারেন আমি এখানে মশলার জন্য পনেরো থেকে কুড়ি কোয়া রসুন নিয়ে নিয়েছি মানে মোটা হলে পনেরো কোয়া নেবেন আর একটু সরু সরু হলে কুড়ি কোয়া নেবেন এক ইঞ্চি পরিমাণ আদা আর সাতটা পাকা লঙ্কা নিয়েছি রঙটা যাতে ভালো হয় সেই জন্য পাকা লঙ্কা ব্যবহার করি আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর উঁচু উঁচু করে চা চামচ জিরে গুঁড়ো নিয়েছি ব্যাস এইটুকু মশলাই লাগবে এর বেশি আর কোনো মশলা আমি ব্যবহার করি না এছাড়াও লাগবে টমেটো সেটা আমি পরে বলে দেব এই রান্নার প্রপার স্বাদ পেতে গেলে সর্ষের তেলে রান্নাটা করতে হবে আমি এখানে বেশ খানিকটা সরষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে প্রথমে এক চা চামচ নুন দিয়ে দিলাম আর বড় বড় করে কেটে নেওয়া আলু দিয়ে দিলাম এই মাংসটা যেহেতু প্রেশার কুকারে হয় তাই আলুগুলো একটু বড় বড় দিলে কোনো ক্ষতি নেই বরং খেতে খুবই ভালো লাগে এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে আগে থেকেই আলুতে নুন আর হলুদ মাখিয়ে রাখতে পারেন তারপর সেটা তেলে দিয়ে দিতে পারেন আচ্ছা এই আলুগুলো ভাজার ক্ষেত্রে বলে দিয়ে এগুলো কিন্তু একদম বেশ ভালো করে একদম লাল লাল করে ভাজতে হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই রকম করে ভেজে নিতে হবে তবেই এর প্রপার টেস্টটা আপনারা পাবেন আলুগুলো ভাজা হয়ে গেল তেল থেকে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি এক চা চামচ চিনি দিয়ে দিলাম না না ভয় পাবেন না চিনির জন্য মিষ্টি হবে না এই যে দেখতে পাচ্ছেন চিনিটা ক্যারামেল হয়ে গেছে এটা আসলে খুব সুন্দর একটা লাল রং দেবে সেই জন্যই এটা ব্যবহার করা হয় একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর তারপর দুটো বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ভাজা পেঁয়াজ থেকে অর্ধেক পরিমাণ আমি তুলে রাখবো এটা কেন তুলে রাখছি সেটা আমি আপনাদের পরে বলে দেব এটা ধরে নিন আমার রান্নার একটা পদ্ধতি আর বলে দিই বন্ধুরা আপনারা এইভাবে যদি একবার করে দেখেন তাহলে দেখবেন রান্নার টেস্টটা কতটা অন্যরকম হয়ে যায় যাই হোক এবার বাকি পেঁয়াজ কুচি যে ভাজা রয়েছে তার মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর যতটা নুন লাগতে পারে মোটামুটি আন্দাজ করে দিয়ে দিলাম এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র রঙ আনার জন্য আমি অল্প একটু ব্যবহার করি মশলাটা কষাতে কষাতে আমি একটা টমেটো বেটে নিয়েছি এবার এই বাটা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা ব্যবহার করলে রঙটা খুব ভালো আসে আর একটা গ্রেভি আসে যদিও আমরা পাতলা ঝলি করবো তাহলেও তার মধ্যেও একটা হালকা গ্রেভির প্রয়োজন আছে তো সেটা আসে যাই হোক মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে মাংসটা মানে যে নুন হলুদ আর সর্ষে তেল দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারের কাজটা ভীষণ গুরুত্বপূর্ণ বেশ সময় নিয়ে ধীরে ধীরে মাংসটাকে কষাতে হবে প্রথমে খুব ভালো করে মশলার সাথে মাংসটা মাখিয়ে নিলাম এবার ফ্লেমটা কিন্তু একদম লো করে দিচ্ছি দিয়ে এবার ধীরে ধীরে মাঝে মাঝে নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে একদম লো ফ্লেমে আধ ঘন্টা ধরে কষানোর পর মাংসটা দেখুন এখন ঠিক এরকম হয়েছে মানে মশলাটা তলায় একটু লেগে লেগে যাবে পুড়ে যাবে না অবশ্যই লেগে লেগে যাবে আর তখনই বুঝবেন মাংসটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে এই কষানোর পর্বটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ যত সময় ধরে কষাবেন তত মাংসের টেস্ট ভালো হবে যাই হোক কষানোরটা হয়ে গেছে এবার এই মাংসটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আলুগুলো পরপর উপরে সাজিয়ে দিচ্ছি আর তারপর মাংসের কড়াইটা যে কড়াইটায় কষিয়েছিলাম সেই কড়াইটায় বেশ খানিকটা জল গরম করে রেখেছি সেই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি মানে আপনারা যতটা পরিমাণে ঝোল খাবেন সেই মতন জল এখানে দিয়ে দেবেন একটু হালকা হাতে নেড়েচেড়ে দিলাম আর তারপর এর মধ্যে যে অর্ধেক ভাজা পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম একবার এরকম করে মাংস রান্না করে দেখবেন বন্ধুরা খেয়ে সত্যিই আপনারা অবাক হয়ে যাবেন এতটাই অন্যরকম আর এতটাই সুন্দর লাগে এটা দেওয়ার পরে এর মধ্যে আমি চেক করে দেখেছিলাম যে নুনটা একটু কম ছিল তো যতটা লাগবে আমি একটা চামচের মতো দিয়ে দিলাম আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিঁড়ে দিইনি গোটাই রয়েছে এ দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলে একটা সুন্দর ফ্লেভার তো আসেই আর তার সাথে যদি কারোর ঝাল বেশি লাগে তাহলে তারা এটা পরে মেখে খেতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু কম গরম মশলা এই গরম মশলাটা আমার বাড়িতে তৈরি তাই খুবই স্ট্রং তাই এর বেশি গরম মশলা কিন্তু আর লাগবে না তবে আপনারা চাইলে যদি বেশি গরম মশলা পছন্দ করেন বেশি দিতে পারেন আচ্ছা এবারে লিড লাগিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে একটা সিটি বাজা অবধি অপেক্ষা করব। তারপর ফ্লেমটা অফ করে একদম ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি মাংসটা একদম রেডি আমি সার্ভ করে দিচ্ছি আর দেখলেন তো বন্ধুরা কত সহজে আর কত অল্প মশলায় একটা অসাধারণ রান্না করে ফেলা যায় আর রঙটা দেখুন বন্ধুরা কি সুন্দর একটা রং এসেছে তাই না কিন্তু আপনারা দেখলেন যে আমি বেশিরভাগটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেই রান্নাটা করেছি এমন নয় যে আমি শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো প্রচুর পরিমাণে দিয়ে রান্না করেছি সেটা কিন্তু নয় অথচ রংটা এতটাই সুন্দর এসেছে যাই হোক এই সহজ সরল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আগামী রবিবার এরকম করে মাংসের ঝোলটা রান্না করে আমায় কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের ঠিক কেমন লাগলো টিল দেন টেক কেয়ার বাই বাই